চাঁদা দিতে অস্বীকার করায় চব্বিশ বছর বয়সী মিলন হোসেন নামে এক যুবককে নয় টুকরা করে কুষ্টিয়া সদর উপজেলায় পদ্মা নদীর চরে বালিজাপা দেওয়া হয়েছে এক সপ্তাহ পর পুলিশ মিলনের নয় টুকরার লাশ উদ্ধার করেছে লাশের টুকরাগুলো সাতটি ব্যাগে রাখা ছিল গত শুক্রবার দিবাগত রাত বারোটা থেকে গতকাল শনিবার সকাল নয়টা পর্যন্ত পদ্মার চরে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে পুলিশ এছাড়া হত্যাকাণ্ডে ও লাশ খণ্ড বিখণ্ড করার কাজে ব্যবহৃত বড় জাতি লোহাকাটা ব্লেড সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে কিশোর গ্যাংলিডার এস কে সজীব সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ নিহত মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের মাওলা বক্স সর্দারের ছেলে তিনি স্ত্রী মিমি খাতুনকে নিয়ে কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেটের ই ব্লকে ভাড়া বাসায় থাকতেন টেক্সটাইল প্রকৌশলে লেখাপড়ার পাশাপাশি তিনি অনলাইনে আউটসোর্সিংয়ের কাজ করতেন এই কাজের মাধ্যমে প্রচুর টাকা আয় করতেন মিলন পুলিশ জানিয়েছে চাঁদার দাবিতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সহসভাপতি এস কে সজীবের নেতৃত্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশ সজীব সহ পাঁচজনকে আটক করেছে তাদের জেলা গোয়েন্দা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ জানায় খুনিরা মিলনকে কৌশলে ডেকে এনে একটি বাড়িতে আটকে রেখে তার উপর চালায় বর্বর নির্যাতন পরবর্তী সময়ে তারা মিলনকে হত্যার পর লাশ নয় টুকরা করে বিভিন্ন অঙ্গ চটের ব্যাগে ভরে পদ্মা নদীর দুর্গমচরের একাধিক স্থানে পুঁতে রাখে আটক অন্যরা হলেন সদর উপজেলার হরিপুর ইউনিয়নের কান্তিনগর গ্রামের জহির রায়হান ওরফে বাবু সদরের কুমারগাড়া এলাকার ফয়সাল আহমেদ হাউজিং স্টেট এলাকার বাসিন্দা ইফতি খান ও সজল পুলিশ জানায় গত একত্রিশ জানুয়ারি শহরের হাউজিং স্টেট এলাকার বাড়ি থেকে মিলনকে তার এক বন্ধু ডেকে নেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন মিলন বাড়ি ফিরে না আসায় তার স্ত্রী মিমি খাতুন কুষ্টিয়া মডেল থানায় জিডি করেন ওই জিডির সূত্র ধরে পুলিশ মিলনকে উদ্ধার তৎপরতা শুরু করে তদন্তের এক পর্যায়ে পুলিশ সন্দেহভাজন এক যুবককে আটক করে পরে ওই যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারজনকে পুলিশ আটক করেছে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ও তাদের দেখিয়ে দেওয়া স্থানে শুক্রবার রাত থেকে প্রায় পনেরো ঘন্টা অভিযান চালিয়ে পুলিশ পদ্মা নদীর বালুচরে পৃথক স্থানে চারটি চটের ব্যাগে পুঁতে রাখা মিলনের খণ্ডিত নয় টুকরা লাশ উদ্ধার করে পয়সা চেকে হত্যাকাণ্ডের খবর শুনে পদ্মারচর এলাকার শত শত মানুষ সেখানে ছুটে যায় নিহতের স্ত্রী মিমি কাঁদতে কাঁদতে বলেন নিখোঁজ হওয়ার পর দিন দুপুর দেড়টা পর্যন্ত আমার স্বামীর ফোন চালু ছিল আগের দিন সন্ধ্যায় থানায় গেছি থানায় মিলনের ফোনের লোকেশনও দেখাইছে আমার স্বামী লাশ হওয়া পর্যন্ত এরা অপেক্ষা করছিল গিয়ে যে একটু তদন্ত করবে তা করেনি পুলিশ তিনি বলেন ওই দিন বেলা এগারোটার দিকে সজল নামে একজন ফোনে মিলনকে ডেকে নিয়ে যান পনেরো বিশ মিনিট পর ফেরার কথা থাকলো মিলন না ফেরায় তিনি দুপুরে ফোন করেন তখন মিলন বলেন দুই তিন ঘন্টা সময় লাগবে সেটাই মিলনের সঙ্গে শেষ কথা তার কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশকান্তি নাথ জানান ঘটনাটি পৈশাচিক ও খুবই দুঃখজনক তবে দ্রুত পদক্ষেপের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করা গেছে এবং ঘটনার প্রাথমিক ক্লু সম্পর্কেও জানা গেছে তদন্তে হত্যায় আরও কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে তিনি বলেন আটকৃতদের দেখানো জায়গা থেকে লাশের নয়টি টুকরা উদ্ধার করা হয়েছে পর শহরেই স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিলেন পুলিশ তাকে সহ আরো চারজনকে শহর থেকে আটক করে হেফাজতে নেয় মিলন হোসেন হত্যাকাণ্ডের মূল হোতায় এস কে সজীব তিনি জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সহসভাপতি পাশাপাশি পুলিশের তালিকাভুক্ত কিশোর গ্যাং প্রধান তার নেতৃত্বে কুষ্টিয়া শহরে একটি গ্যাং চলে সাত মামলার আসামি সজীবের একটি মামলায় দুই বছরের সাজাও হয়েছে জানা গেছে বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি করছেন সজীব তবে কোনো পদ পদবি নেই পুলিশের দেওয়া তথ্য মতে সজীবের বাবার নাম মিলন শেখ শহরের আরুয়াপাড়ার হরিবাসর এলাকায় তাদের বাড়ি সজীবের নামে কুষ্টিয়া মডেল থানায় মাদক চাঁদাবাজি হামলা সহ নানা অভিযোগে পুরনো সাতটি মামলা আছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসককে মারধরের মামলায় তার বছরের সাজাও হয়েছিল সর্বশেষ মিলন হোসেনকে অপহরণ ও হত্যার মিশনে নেতৃত্ব দেন সজীব পুলিশ সূত্র জানায় হাউজিং এলাকায় তাদের একটি কার্যালয়ও আছে যেখানে লোকজনকে ধরে এনে নির্যাতন করে চাঁদা আদায় করা হয় জানা গেছে সচিব কলেজে পড়ালেখা না করেও হঠাৎ করে ছাত্রলীগের পদ পেয়ে যান ইয়াসির আরাফাত ও সাত আহমেদের নেতৃত্বাধীন কমিটিতে দু হাজার সতেরো আঠারো সালের দিকে প্রথম সহ সম্পাদকের পদ পান তখন থেকেই শহরের হাউজিং এলাকায় কিশোর গ্যাং তৈরি করে এলাকায় চাঁদাবাজি মারধর মাদকের কারবার সহ নানা অপকর্ম শুরু করেন এরপরও নেতাদের সুপারিশে জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটিতে সহসভাপতির পদ পেয়ে যান শহরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায় তাকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ ওরফের চ্যালেঞ্জের ওপর হামলা সহ নানা অপকর্মের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয় শামীমা চৌধুরী সাম্মী নিউজ টোয়েন্টিফোর